हेलो फैमिली हेशेल कहानी तरफ থেকে আমি মনীষা আজকে আপনাদের আবার নতুন করে করছি স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল একটা মোদক রেসিপি, যেটা একদম সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা সবাই বানাতে পারবেন। এর জন্য আমাদের লাগবে সুজি, কিছু ড্রাই ফ্রুটস, তার সাথে নারকেল কোরা এবং আমুল মিঠাই মেট। আপনাদের খুব ভালো লাগবে আশা করি এবং খুব সিম্পলভাবে তৈরি করে আপনাকে দেখাবো। সবার প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে আমি সুজিটা অ্যাড করে দেবো। সুজিটা আমি ভাজা শুরু করে দেবো এবং এই সময় একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করবে এবং সুজিটা যেন পুরো লাল হয়ে না যায়। ভালো করে সুজিটাকে আমরা ভেজে নেব, কিন্তু লাল করে ভাজবো না। সুজিটা ভাজা হয়ে গেলে যখন দেখবো সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা, তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। আমি আমুল দুধ অ্যাড করেছি, আপনারা যে কোনো দুধ অ্যাড করতে পারেন। এবং দুধ অ্যাড করার পর যাতে ভালো করে এটা লাম্পস না হয়, তার জন্য খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে। আর আমি দিয়ে দেবো আমুল মিঠাই মেট। এই জায়গায় আমার আপনাদের যদি মিঠাই মেট না থাকে আপনারা চিনিও অ্যাড করতে পারেন, তাহলে এতে একটা সুন্দর গন্ধ এবং ফ্লেভার আসে এবং মোদকটা খেতেও খুব সুন্দর হয়। এরপর আমি যে ড্রাই ফ্রুটস কুচি রেখেছি তার মধ্যে একটু আমুল মিঠাই মেট দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে একটু বাইন্ডিং হয়। এরপরে আমি হাতে ঘি লাগিয়ে তার সাহায্যে প্রেস করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে মোল্ড ছাড়া করা যায় এই মোদক। এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে তার মধ্যে একটু নারকেল কুচি দিয়ে হাতের আকারে আমি এটাকে শেপ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে 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 প্রেস করে করে এটাকে সুন্দর করে করতে হবে। মোদকের মতো একটা শেপ করে এরপরে আমি চামচের পেছনটা দিয়ে এটাকে ভালো করে একটু নকশা করে দেব। তাহলেই আমাদের রেডি মোদক, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং সম্পূর্ণ ঘরের জিনিস দিয়ে তৈরি মোদক, যার জন্য আপনারা অনেক সময় বাইরে যান, আপনারা ঘরেই গণেশ ঠাকুরের ফেভারিট খাবার আপনারা বানিয়ে দিতে পারবেন। এই হচ্ছে ফাইনাল লুক। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার হোমমেড মোদক আপনাদের কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর ভালো মন্দ আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। এটা হচ্ছে ফাইনাল লুক আমার মোদকে। প্লিজ আপনারা বলবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগছে রেসিপি। থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।